হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে জানাবো 2021 সালে ফুটবল তালিকায় সেরা 10 জনের বেতনপ্রাপ্ত ব্যক্তিদের। প্রিয় দর্শক, আরও জানাবো ক্রিস্টিয়ানো রোনালদো 2021 সালে গিনেস বুক ওয়ার্ল্ডের নাম লিখিয়েও কেন এক নম্বরে থাকতে পারলেন না বেতনের দিক দিয়ে তার বিস্তারিত। তাই আপনারা যারা জুনিয়র নেইমার, লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং মজা নিতে থাকুন আজকের ভিডিও। এবং চ্যানেলের নতুন হলে প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। 2021 সালে সর্বোচ্চ বেতনপ্রাপ্ত 10 ফুটবলারের তালিকা প্রকাশ করেছে খেলাধুলার জনপ্রিয় গণমাধ্যম মার্কা। সেই তালিকায় আছেন বর্তমান সময়ের তিন বড় তারকা লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়র। প্রিয় দর্শক, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও এতোয়ান গ্রিজম্যান আছেন সেরা দশে। স্প্যানিশ এই গণমাধ্যমে প্রকাশিত তালিকায় একমাত্র গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছে ডেভিড ডিকিয়া। প্রিয় দর্শক, আমাদের আজকের তালিকায় 10 নম্বরে রয়েছে রবার্ট লেভানডস্কি, যার সাপ্তাহিক বেতন অর্থাৎ 7 দিনের বেতন 483,000 ডলার বা বাংলাদেশি মুদ্রায় 4,12,71,000 টাকা, এবং ডেভিড ডিকিয়ার সাপ্তাহিক বেতন হচ্ছে 5,17,000 ডলার বা বাংলাদেশি মুদ্রায় 4,41,76,000 টাকা, এবং কেভিন ডি ব্রুইন পাচ্ছেন 7 দিনে 5,31,000 ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 4,53,73,000 টাকা। প্রিয় দর্শক, আমাদের আজকের তালিকায় 7 নম্বরে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো, সাপ্তাহিক বেতন 5,31,000 ডলার বা বাংলাদেশি মুদ্রায় মাত্র 4,53,73,000 টাকা। এই দিক দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও এগিয়ে রয়েছেন এমবাপ্পে, কারণ তার পারফরমেন্স বর্তমানে বলতে গেলে অছাম। এমবাপ্পের সাপ্তাহিক বেতন হচ্ছে 5,66,000 ডলার বা বাংলাদেশি মুদ্রায় 4,83,63,000 টাকা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে 5 নম্বরে রয়েছে গ্যারেথ বেল, সাপ্তাহিক বেতন হচ্ছে 6,90,000 ডলার বা বাংলাদেশি মুদ্রায় 5,89,59,000 টাকা, এবং আমাদের আজকের ভিডিওর 4 নম্বর তালিকায় রয়েছে আতোয়ান গ্রিজম্যান। প্রিয় দর্শক, তার 7 দিনের বেতন হচ্ছে 7,93,000 ডলার যা বাংলাদেশি মুদ্রায় 6,77,60,000 টাকা, এবং সর্বশেষ তিন তারকার মধ্যে যে 3 নম্বরে রয়েছেন সে হচ্ছে লুইস সুয়ারেজ। প্রিয় দর্শক, আপনারা হয়তো এই লুইস সুয়ারেজকে সবাই চিনে থাকবেন, সাপ্তাহিক বেতন হচ্ছে 7,93,000 ডলার বা বাংলাদেশি মুদ্রায় 6,77,60,000 টাকা। এবং আমাদের আজকের তালিকায় সেরা 10-এর ভিতরে 2 নম্বরে রয়েছে আমাদের নেইমার জুনিয়র, সাপ্তাহিক বেতন হচ্ছে 8,36,000 ডলার বা বাংলাদেশি মুদ্রায় 7,14,34,000 টাকা। প্রিয় দর্শক, আর এতক্ষণে বুঝেই গিয়েছেন নাম্বার ওয়ানে কে রয়েছে। নাম্বার ওয়ানে রয়েছেন বর্তমানে খুবই আলোচিত এবং সমালোচিত মুখ পিএসজিতে, যিনি ট্রান্সফার হয়েছেন লিওনেল মেসি, সাপ্তাহিক বেতন 13,25,000 ডলার যার বাংলাদেশি মুদ্র 11,32,19,000 টাকা। প্রিয় দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। We'll be right back.